আপনার সন্তানকে খেতে বসে বায়না করে, খাবার দেখলেই তার অনীহা, বকাঝোকা করেও মিলছে না সমাধান, তাহলে বদলে ফেলুন খাবার খাওয়ানোর অভ্যেস। ভাবছেন কিভাবে কিভাবে বাড়াবেন সন্তানের পুষ্টি? আপনার হাতের কাছেই আছে সমাধান। খেতে বসে বায়না তো দূর, বেড়ে যেতে পারে খুদের খিদেও। খাওয়ার টেবিল তো নয় যেন যুদ্ধক্ষেত্র, সন্তানদের খাওয়াতে বসলেই শুরু হয় কুরুক্ষেত্র, খাবার দেখলে প্রবল অনীহা, কোনো কোনো খুদে আবার দেদার চেঁচামেচি কান্নাকাটিও করতে থাকে, কখনো ধৈর্য হারা হয়ে বাবা মায়েরা চিৎকার করেন, বকাঝকা দেন, কখনো আবার তাদেরকে ভুলিয়ে ভালিয়ে গল্প করে খাওয়ানোর চেষ্টা করেন। কিন্তু প্রতিদিন একই জিনিস সত্যি বড়ই ঝক্কির, একসময় ক্লান্তি বোধ হয় অভিভাবকদের। তবে সন্তানদের উপর চেঁচামেচি না করে কয়েকটা ছোট্ট অভ্যেস পাল্টে দেখতে পারেন। বিশেষজ্ঞদের কথায় দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হলো সকালের জলখাবার, কোনোভাবেই তা বাদ দেওয়া চলবে না। প্রতিদিন সকালে নির্দিষ্ট সময় মেনে খাওয়াতেই হবে সন্তানকে, এতে সঠিক সময় খিদেটাও তৈরি হবে। আর সন্তানের কাছে জলখাবারকে আকর্ষণীয় করে তুলতে হলে তাতে বৈচিত্র্য আনতে হবে। প্রতিদিন একই ধরনের খাবার নয়, বরং একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিন। প্রতিদিন এক খাবার দেখলে শিশুদের খাবারের প্রতি অনীহা আসতেই পারে। একবারে অনেকটা খাওয়ানোর চেষ্টা না করে বারে বারে খেতে দিন। বড়দের মতো বাচ্চাদের তিন বেলা খাবার বরাদ্দ না করে বারে বারে অল্প অল্প করে খেতে দিন, খিদেটাও তৈরি হবে, খাওয়া নিয়ে সমস্যাও কমবে। দুই থেকে তিন ঘন্টা অন্তর কোনো ফল, স্যুপ কিংবা স্যান্ডউইচ বা আপনার পছন্দ মতো খাবার খাওয়াতেই পারেন। যথাসম্ভব জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। অনেক সময় বাবা মা উভয়ে কর্মরত হওয়ায় তাড়াহুড়োর মধ্যে সন্তানদের ফাস্ট ফুড খেতে দেন। প্রক্রিয়াজাত খাবারের দিকে শিশুদের আকর্ষণ দুর্বার, কেক পেস্ট্রি চিপস চলতেই থাকে তাদের। কিন্তু বাবা মায়েরা বুঝতেই পারেন না যে এতে শিশুর খিদে মরে যায়, আসল খাবার খাওয়ার সময় আর ইচ্ছে থাকে না। তাই সর্বদাই ছোটদের স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার দেওয়ার চেষ্টা করুন। আপনি আপনার বাচ্চাকে খাবারের টেবিলে খাবারটাকে একটু অন্যরকম ভাবে সাজিয়ে তাকে খাওয়াতেই পারেন, তাতে তার আকর্ষণ বাড়বে খাবারের প্রতি। যেমন দইয়ের সঙ্গে ফল কিংবা আপেল টুকরো করে কেটে তার সাথে পিনাট বাটার মিশিয়ে খাওয়াতেই পারেন, সেদ্ধ ডিম দিলে তার সঙ্গে একটু সস দিয়ে একটা স্মাইলি বানিয়ে পরিবেশন করতেই পারেন, কিছু ফ্রুট স্যালাড বানিয়ে দিতে পারেন, সেই স্যালাড ভালো করে সাজিয়ে প্লেটের মধ্যে দিলে বাচ্চা খাবে চটজলদি, তাতে শিশুর খাবারের প্রতি আকর্ষণ আরো বাড়বে। সারাক্ষণ ঘরে বসে থাকলে চলবে না, শারীরিক পরিশ্রম না করলে খিদে বাড়ে না। খেলার মাঠের চেয়ে এখন ফোনেই বেশি সময় কাটে শিশুদের, সামনে মাঠ না পেলে অন্তত বিকেল বেলায় বাড়ির ছাদে নিয়ে যান খেলাধুলা করার। ঘরের মধ্যে ছোটাছুটি করলেও ওদের বকাঝকা করবেন না মোটে, খেলতে দিন। নিজের মতে যথাসাধ্য চেষ্টার পরেও সন্তানের খাওয়া দাওয়ার উন্নতি না হলে চিকিৎসকের পরামর্শ নিন। শারীরিক কোনো সমস্যা থাকলেও অনেক সময় খিদে মরে যেতে পারে, পেটের কোনো সমস্যা হচ্ছে কিনা তা চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পারেন। তবে হ্যাঁ, এই প্রতিবেদনে শুধুমাত্র কিছু সাধারণ টিপস তুলে ধরা হয়েছে। শিশু স্বাস্থ্য উন্নতির জন্য অবশ্যই প্রয়োজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া, ফলে যে কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।